हे गाइस, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। मत बाबर साधारण तो बाबर नामे परिचित। তিনি 14 ফেব্রুয়ারি 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন। তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তৈমুর লঙ্গ এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি মির্জা অমর শাহ বেগের পুত্র এবং তৈমুরি শাসক উলুগ বেগের প্রপুত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন। তার পক্ষর রণকৌশলের কাছে হার মানে ইব্রাহিম লোদি। জহির উদ্দিন মুহাম্মদ জন্মেছিলেন 1483 সালে 14 ফেব্রুয়ারি ফারগান প্রদেশে আন্দিজান শহরে। ফারগানা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তিনি ফারগানা প্রদেশের শাসনকর্তা ওমর মিজার বড় পুত্র ছিলেন। তার স্ত্রী কুতলুক নিগার আনাম ইউনুস খানের কন্যা ছিলেন। মঙ্গলদার থেকে অদ্ভুত বাড়ালস উপজাতিতে বেড়ে উঠল। বাবরের জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণ ছিল। এই অঞ্চলগুলো পরবর্তীতে ইসলামিক জাতিতে পরিণত এবং তুরস্ক এক স্থান এবং খরাসান নামে পরিচিত লাভ করে। বাবরের মাতৃভাষা ছিল চাঘাইতা, যা তার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত। এছাড়া তিমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখল ছিল। তিনি চাঘাতাই ভাষাতে তার আত্মজীবনী বাবরনামা লিখেছেন, যার ভাষা বাক্য গঠন শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী। আন্দিজানি সকলে তুর্কি ছিলেন। শহর ও বাজারে সকলেই তুর্কি নামে পরিচিত। সাহিত্যের ভাষা মানুষের কথা ভাষাকে প্রতিফলিত করেছিল, যেমন মীর আলি শের নওয়াই এর রেখা। যদিও তিনি হিন হেরাত জন্মলাভ করেন ও বেড়ে ওঠেন, তবে তা এগুলোই একটি উপভাষা। সুন্দর চেহারা তাদের মাঝে খুবই নিয়মিত ছিল। বিখ্যাত সঙ্গীত শিল্পী খাজা ইউসুফ ছিলেন একজন আন্দিজানি। বাবর একজন মঙ্গোলীয় অথবা ফার্সিতে মুঘল হয়েও মধ্য এশিয়ায় তুর্কি এবং ইরানিদের কাছ থেকে ব্যাপক সহযোগিতা লাভ করেছিলেন এবং তার সৈন্যবাহিনীতে পার্সি পাঠান আরবীয় মানুষ ছিলেন। এছাড়াও তার সৈন্যবাহিনীতে কুইজুলিবাস যোদ্ধারা ও অন্তর্ভুক্ত করছিল। পার্সিরা থেকে শিয়া ও সুফির মতো একটি উপগ্রন্থী ধর্মীয় তারা বর্তমান ছিল, যা পরবর্তীকালে মোঘল কোটে সর্বাপেক্ষা প্রভাবশালী হয়েছিল। কথিত আছে বাবর শক্ত সমর্থ এবং শারীরিকভাবে সুস্থ ছিলেন। তিনি কেবল ব্যায়ামের জন্য দু কাঁধে দুজনকে নিয়ে ঢাল বেয়ে দৌড়ে নামতেন। কিংবদন্তি আছে বাবর তার সামনে পড়া সবগুলো নদী সাঁতরে পার হতেন এবং উত্তর ভারতে গঙ্গা নদী দুবার সাঁতার দিয়ে পাড়ি দিয়েছিলেন। বাবরের দৃঢ় স্প্রিয়া ছিল। তার প্রথম স্ত্রী সান্তান বেগমের কাছে তিনি কিছুটা লাজুক ছিলেন, পরে তার উপর আগ্রহ হারিয়ে ফেলেন। আত্মজীবনীতে তিনি কিশোর বয়সে কামনা বাবুরি নামে এক বালকের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। বাবর একজন গোঁড়া সুন্নি মুসলিম ছিল। সে তার শিয়া মুসলিমদের অপছন্দ করাকে কখনো কখনো ব্যক্ত করেছিল। তাদের বিচ্ছুর্তি বলে যদিও ধর্ম বাবরের জীবনের এক প্রধান স্থান ছিল এবং তার সহযোগী রাজারা ইসলামকে হালকাভাবে গ্রহণ করেছিল। বাবর তার সমকালীন এক কবির কবিতায় একটি লাইন প্রায় উদ্ভৃত করতেন, আমি মাতাল আধিকারিক, আমাকে শাস্তি দিন যখন আমি সংযমী। বাবরের সহযোগী রাজারা মদ
পান করতেন এবং প্রাচুর্যপূর্ণভাবে জীবনযাপন করতেন। তারা বাজারের ছেলের সঙ্গে প্রেমে পড়েছিল এবং তারা হিংস্র এবং নির্মম ছিলেন। বাবরের এক কাকার মতে অধর্ম এবং পাপ কাজে সে আসক্ত হয়েছিল, সে সহকর্মীতেও আসক্ত হয়ে পড়েছিল। তার এলাকাতে যখন শান্ত কোনো যুবক তার সামনে এসেছে, তাকে পাবার জন্য সে সব কিছু সে করেছিল। তার সময় এই ধরনের সমকামিতা প্রচলিত ছিল এবং সেটা একটি গুণ হিসাবে বিবেচনা করা হতো। সে তার মৃত্যুর 2 বছর আগে সুরাপান ত্যাগ করেছিলেন এবং তিনি তার রাজসভায় সকলকে একই কাজ করার দাবি করেছিলেন, কিন্তু সে নিজে আফিংয়ের নেশা ছাড়তে পারেননি এবং তার কি বোধ হয় হারানি। বাবা লিখেছেন, সবাই সুরাপান পছন্দ করে, পান করার জন্য শপথ নেই, আমি শপথ নিয়েছিলাম এবং অনুতাপ করেছিলাম। আমাদের বিভিন্ন ধরনের খবর শুনতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।